টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বিশ্বের ক্রিকেট প্রেমীদের উন্মাদনা। প্রিয় দলের খেলা দেখার পাশাপাশি ভক্তরা সব অপেক্ষায় থাকেন নতুন নতুন রেকর্ড দেখার। সেদিক দিয়ে এবারের বিশ্বকাপে সবার আগে এগিয়ে থাকবে আইরিশ সমর্থকরাই। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কেন। হ্যাঁ, আয়ারল্যান্ডের হয়ে নতুন মাইল ফলক স্পর্শ করে নিজ দেশের সমর্থক তো বটেই, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পফোর। দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্পফোর জন্ম 1999 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। সেখানেই বেড়ে ওঠা, খেলতেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে। হঠাৎ ক্যাম্পফোর সিদ্ধান্ত নিলেন দেশ ছেড়ে আয়ারল্যান্ডে পাড়ি জমানোর। দাদি আইরিশ বলে সেই সুবাদে আয়ারল্যান্ডের হয়ে খেলার সুযোগ পান তিনি। প্রথমে আয়ারল্যান্ড ওবসের হয়ে খেলেন ক্যাম্পফোর, পরে আন্তর্জাতিকভাবে আয়ারল্যান্ডের জার্সি গায়ে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় 2020 ইংল্যান্ডের বিপক্ষে। চলতি বছর আগস্টেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের জার্সিতে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয় কার্টিস ক্যাম্পফোরের। এরপর আসেন সবার নজরে, জায়গা করে নেন টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও। আর প্রথমবার বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাটা যে এভাবে স্মরণীয় হয়ে থাকবে তা হয়তো নিজেই জানতেন না ক্যাম্পফোর। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম ম্যাচেই করেছেন হ্যাট্রিক, যা টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম আইরিশ কোনো ক্রিকেটারের অর্জন। শুধু তাই নয়, টি টোয়েন্টিতে চার বলে চার উইকেট শিকার করে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা আর আফগান ক্রিকেটার রশিদ খানের রেকর্ডের পাশে ভাগ বসান 22 বছর বয়সী এই অলরাউন্ডার। চলতি বছর মে মাসে ইঞ্জুরির কারণে অস্ত্রোপচার হয়েছিল ক্যাম্পফোরের। ইঞ্জুরি কাটিয়ে গেল মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরেন এই আইরিশ ক্রিকেটার। বারজানা মুমো, সময় সংবাদ।